শিক্ষার্থী বৃন্দ, আমরা সবাই প্রবেশের মধ্যে একটু সহজ করে রাখি যেন সবাই ঢুকতে পারে। আমরা যারা প্রবেশ করছি সবাই একটু আমার হাতে বাম দিকে চলে আসো, সবাই একটু সামনের দিকে আগে আসো, পাশাপাশি আমরা দাঁড়াই এবং বাকি যারা আসছো ডান দিক থেকে একদম সামনে চলে আসো। ডান দিক থেকে আলাই তো তোমরা এদিকে এই পাশ থেকে যে আমাদের আশরাফ স্যারের পিছন থেকে দাঁড়ায় যাও। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা বিভিন্ন জাতির বিশ্বাস স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে মেডিটেশন প্রোগ্রাম ওইখানে স্যার কথা বলছেন, তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকতার সাথে কথা শুনছো। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষার্থী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে, যে আজকে আমাদের শুক্র শনিবার দুদিন বন্ধ, এই বন্ধের দিনেও আমাদের তাকে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যাশা করি। ভবিষ্যতেও আমাদের তাকে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের যত প্রোগ্রামগুলো আছে সেগুলোকে সফল করার স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইউনো মহোদয়ের জন্য অপেক্ষা করতেছি, স্যার আসলে আমরা সাহেব থেকে আমাদের জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মশালা, আজকে আমাদের যে দিনব্যাপী প্রোগ্রামটা ছিল জাতীয় শুদ্ধাচার পরিষদ বিষয়ক দিনব্যাপী কর্মসূচি, এই কর্মসূচিটা মূলত এর আগে আমরা শুধু আমাদের অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাই সম্পৃক্ত ছিল সবাই, আমরা সেই বিষয়গুলোকে অনুধাবন করার জন্য এবং নিজেরা শেখার জন্য চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এবং আমাদের অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় দূরদর্শিতার কারণে আমরা চাচ্ছি আমাদের শুদ্ধাচার বলতে আমরা যেটা বুঝি মূলত আমাদের যে কাজকর্ম, আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি, পড়াশোনা করি, যা কিছু করি, আমাদের আচার আচরণ সবকিছু সরকারের নিয়ম নীতির মধ্যে আমরা জনগণকে এবং আমরা আমাদের যে টিচার হিসেবে আমি আমার শিক্ষার্থীকে যত দ্রুত এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো, এটার নামই হচ্ছে শুদ্ধতা শুদ্ধাচার। হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে যেটা বলি এনএস, ন্যাশনাল ইন্টিগ্রিটি সিস্টেম, জাতীয় শুদ্ধাচার কৌশল যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমাদের শুদ্ধাচার। যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি তুমি পড়াশোনায় ফাঁকি দাও তাহলে তোমার একটা প্রপার শুদ্ধাচার হইলো না। আমি যদি আমি এজ এ টিচার হিসেবে আমার নিয়মিত ক্লাস নেওয়ার কথা, আমি যদি ক্লাসটা প্রপারলি না নেই তাহলে আমি কিন্তু শুদ্ধাচারের মধ্যে পড়লাম না। সেক্ষেত্রে প্রতিটি এখন বর্তমান সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা এটা সকল পর্যায়ে, একদম ইউনিয়ন পর্যায়ে, আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে ওইখানেও কিন্তু এপিএ, অ্যানুয়াল প্রোগ্রাম, প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট, এই যে বিষয়গুলো আছে এবং শুদ্ধাচার বিষয়, মানে এটা চাচ্ছে সরকার, চাচ্ছে যে একদম তৃণমূল পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যেন আমাদের সেবাটা আমরা দ্রুত পৌঁছে দিতে পারি, আমরা যেন লিঙ্গারিং না করি, আমরা যেন কাউকে না করে, কাউকে না হয়রানি করি, ঠিক আছে, পাশাপাশি আমাদের আচার আচরণগত শুদ্ধাচার সব বিষয়গুলোকে এর মধ্যে নিয়ে আসা। এবং এটাতে কিন্তু একটা মাইন্ডসেট আছে, এই যে আমরা এই যে মিটিং করতেছি, হ্যাঁ, এটাও কিন্তু একটা উদ্দেশ্য আছে, কারণ এটার উপরে একটা পয়েন্ট আছে, একটা মার্কস আছে এবং এটা নির্দেশনা আছে যে এটা করতে হবে। সেক্ষেত্রে এই প্রথমবারের মতো তোমাদের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে আমরা আজকের এই কর্মসূচিটা শুরু করতেছি। আশা করি পরবর্তীতে আমরা আরো প্র্যাকটিক্যাল যে সেশনগুলোতে হবে বা আমাদের এপি অ্যানুয়াল প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট যে জিনিসগুলো আছে সেক্ষেত্রে তোমাদেরকে সম্পৃক্ত করা হবে, যদি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করি তখন। যেমন কিছু শিক্ষার্থী আছে যারা অনেকে আসে এবারই প্রথম, এর আগে অনেক সময় হয়তো তোমাদের আসার সুযোগ হয়নি বা ওইভাবে তোমরা আসোনি, কিন্তু এবার কিন্তু অনেক শিক্ষার্থী আমাদের মাঝে আসছে, তাই না? সেক্ষেত্রে আশা করি যে তোমরা সকাল থেকে যে সেশনগুলো আমাদের সাথে ছিল, ছেলে মেয়ে সবাই কিছুটা হলেও তোমাদের ভালো লাগছে, লাগছে কিনা? এবং আমাদের, আমি নিজে যেটা ফিল করি, আমি তো বেশি সময় করতে পারিনি যেহেতু আমার একটু চোখের সমস্যা, চোখে ব্যথা করতেছিল, বাট চোখের ব্যায়াম বা ওই যে এক্সারসাইজ করার পরে মনে হয়েছে যে না একটু রিলিজ হয়েছে, অনেকটা ব্যথাটা উপশমটা কমে গেছে, দূর হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে ব্যায়ামটা আমাদের জন্য জরুরি, আমরা তো শারীরিক পরিশ্রম করি বা শারীরিক সকালে অনেকে ব্যায়াম করি, সেক্ষেত্রে সেই জিনিসগুলো করলে আমাদের স্বাস্থ্যের জন্য তো ভালোই, বাট এটা হচ্ছে অনেকটা প্রসিডিউর মেনটেন করে, যেটা অথবা আমরা অনেকেই আগে কখনো করি নিয়ে যেন আমাদের জন্য একটু কষ্টসাধ্য, তাই না? আমরা একটু সময় অপেক্ষা করি, আমাদের ইয়োনো স্যার খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই মাঝে উপস্থিত হবেন। স্যার আসলে আমরা একটু দাঁড়িয়ে সম্মান জানাবো, তারপরে স্যারের আমরা বেশি সময় নষ্ট করবো না, আমাদের বাকি যে গাড়িছি সব জিনিসগুলোকে আমরা স্কিপ করে আমরা স্যারের কাছে স্যারের কথাগুলো শুনবো, ঠিক আছে? তোমাদের একটু কষ্ট হচ্ছে যেহেতু ব্যায়ামটা, যেহেতু ব্রেনের কাজ, ব্রেনের কাজ যত বেশি করবা চিদা তত বেশি লাগবে, তাই না? আমরা যদি পড়াশোনার মধ্যে বেশি থাকি তখন কিন্তু চিদা লাগে, তাই কি না? সেক্ষেত্রে এখন যেহেতু চিন্তা করতেছো, চোখ দিয়ে দিকে দিক তাকাইতেছো,
চিন্তা করার বিষয়গুলো সেগুলো মানে কি হয়েছে সকালে যে হালকা নাস্তা দেওয়া হয়েছে এটা মনে হয় পেটের মধ্যে নাই, তারপরে আবার যেটা বলা হয়েছে দুপুরে খাবার যতই বেশি খাও না কেন তুমি আসলে সাথে সাথে কিন্তু হজম করে দিবে, এরকম একটা প্রসিডিউর আছে ঠিক আছে, সেক্ষেত্রে বেশি যেহেতু হজম করে দিবে বেশি খেয়াল আর কি আবার বেশি খাওয়া দাওয়া করলেও আমাদের অস্বস্তি ফিল হতে পারে। যাই হোক আমরা একটু সময় অপেক্ষা করি, আসলে আমরা আমাদের পরবর্তী সেশনটা শুরু করব। আর আজকে যেহেতু এখন সোয়া একটা বাজে স্যার সাথে আর পনেরো মিনিট লাগবে, দেখা যাবে যে দেড়টা বা আড়াইটা যেটা বলা হয়েছে তৃতীয় সেশন আড়াইটা শুরু হবে সেটা হয়তো বা দশ পনেরো মিনিট লেট হতে পারে, সেটা আমরা আমাদের যে হলো সার্টিফাইড ট্রেনার আছে তাদের কাছ থেকে শিখে যাবো।